আমাকে নিয়ে কিন্তু এখন একটা মামলা চলছে, কিন্তু শাহজাহান খানের সঙ্গে, আপনারা কি জানেন সেটা? সেই মামলাতে আমি কিন্তু কোর্টে যাওয়া আসা আমাকে করতে হচ্ছে, কিন্তু আমার নামে মামলা চলছে। কিন্তু তো এই যে বিষয়গুলো, এবং আপনারা দেখেন যে আমাকে কতভাবে লাঞ্ছিত করেছে, কিন্তু আমি দমে যাই না। তা আমার, আমি এইটা যেটা দেখেছি যে আমার এই আন্দোলনের সময় যেভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা, তো সেই জায়গায় আমরা এই অপশক্তি থেকে আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে পারবো না। আমার কাছে কথা হলো যে আমাদের অবশ্যই, মানে আমি এর আগেও আমি আরেকটা কথা বলি যে আমরা যে নতুন আইনটা 18-তে যেটা আমি পাশ করেছিলাম, এবং পাশ করার পর দেখেছেন যে আমার প্রতি কত নির্যাতন হয়েছে, তো সেই সময় কিন্তু আমার যে পুরো আইনটা এটা কিন্তু বাস্তবায়ন হয় নাই কিন্তু, এবং যেটুকু হয়েছিল সেটাও কিন্তু বাস্তবায়ন করে নাই কিন্তু। আমার কিন্তু আইনটা ছিল যে পরিবহন, সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা, তারা কিন্তু সড়ক পরিবহন আইনটুকু শুধু নিয়েছে, সড়ক নিরাপত্তা আইনটা কিন্তু নেয় নাই কিন্তু। এইটা নিয়ে কিন্তু আমি কাজ করছিলাম, এটা কিন্তু এখন একটা ড্রাফট চলছে কিন্তু। তো এই ড্রাফটটা আমি আশা করি যে আমি এই একটু এস্টাবলিশ হলে পরে আমাদের উপদেষ্টারা যারা মানে বসবে যখন, তখন তাদের সঙ্গে বসে আমার এই যে আইনটা, সেই আইনটাকে তাদের কাছে স্থাপন করব যে সড়ক নিরাপত্তা আইনটা কী, এবং এটা করলে পরে কী হবে তাদেরকে বুঝিয়ে আমি সেটাই করব। আরেকটা জিনিস যেটা আমার মাথার মধ্যে আসছে সেটি হলো যে সড়কের নৈরাজ্য এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে এই যে আনিস সাহেবের যে একটা প্ল্যান ছিল, আপনার র্যাপিড ট্রানজিট বাস সিস্টেম, এক একটা রোডের মধ্যে এক এক কালারের গাড়ি থাকবে, এবং সেইখানে আপনার ওই গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো চলতে পারবে না, এবং এগুলো একটা সিস্টেমে চলবে, সেই সিস্টেমটা চালু করার জন্য আমি বলবো যে তারা যেন এই কাজটা যেন করে। এই সমস্ত কাজগুলো এবং অন্যান্য অনেক প্ল্যান যেটা আমার আছে, যেটা আমি স্বপ্ন দেখতাম, সেটা তাদের সঙ্গে বসে হলো যে মানুষ যাতে সব দিক দিয়ে যেন উপকার হয়, সেই জায়গা থেকে আমাদেরকে দেশ গঠনের জন্য কাজ করতে হবে। শুধু নিরাপদ সড়ক না, আমাদের দেশটাকে নিরাপদ করতে হবে সকল দিক দিয়ে, দুর্নীতিমুক্ত করতে হবে, আপনার গিয়া চাঁদাবাজি বন্ধ করতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলোর জন্য মানুষের কষ্ট হইতো সেই কষ্টগুলো আমাদের দূর করতে হবে। এবং আমি যে কথা বলেছি এর আগেও, আমি বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেন মানে কমিটি তৈরি করে এই ডাকাত এটা সেটা এই যে ধ্বংসযজ্ঞ যেগুলি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য, তা আমি দেখেছি যে সেটাও হয়েছে কাজ হয়েছে। এবং আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করার জন্য, আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে দেখেছি ছাত্ররা বাজার মনিটরিং করছে। তো আমি এই এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তস্তর থেকে, তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় থাকি। তো সেই সময় এই 18-র পরে আবার এই 24-এ আসছে, এই 24-এ আমি এদের সঙ্গে আছি। তো এই 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 এইবারকার আন্দোলনটা আর একটু বড় আন্দোলন, সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়েছে, সকলে রাস্তায় নামছে, আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়কটা নিয়ে আন্দোলনটা ছিল। তো আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করে, সেই সময় ওইটা সাকসেস হলে হয়তো বা আজকে এই যে এই আন্দোলনটা ওই জায়গায় কিন্তু যেতে পারত না। তো আমি আমি বলবো যে দেশের যে পরিস্থিতি ছিল না কেন, যখন যে পরিস্থিতি ছিল না কেন, আমরা আপনারা এই 31 বছরে কিন্তু সাংবাদিক যারা ছিল কিন্তু তারা কিন্তু এইটার ব্যাপারে সোচ্চার ছিল, আমার পাশে ছিল, এটা আমি ভুলবো না কিন্তু কোনোদিন। আমি আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, এবং যারা যারা আমাকে টকশোতে নিয়ে গেছেন তাদের অ্যাটিটিউড আমি দেখেছি যে কত পজিটিভ, তারা কত মানে মনে প্রাণ দিয়ে চাইতো যে নিরাপদ সড়কটা যেন বাস্তবায়ন হয়। তো সেইটা যারা যারা আমাকে এই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে চ্যানেলগুলো আমাকে নিয়ে যেত কথা বলাতো, আমি সেই চ্যানেলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জায়গা দাঁড়িয়ে, যে হ্যাঁ আমরা হতাশ হয়েছি অনেক সময়, আমি নিজে হতাশ হয়েছি, আপনারাও আমাকে কিন্তু মানে সাহস জুগিয়েছেন, বলেছেন ইলিয়াস ভাই হতাশ হন না, হবে আপনার আন্দোলন নিশ্চয়ই একদিন বাস্তবায়িত হবে। আমি সেই চ্যানেলদেরকে সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই, হ্যাঁ আপনাদের কথাই সত্যি হলো, আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো যেটা সেটা আজকে আমার দূর হয়েছে, এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয়, পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয়, যে যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে, যে দেশে মানে রাস্তা পরিষ্কার করার লোক এখনও নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে, যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে নাই
সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে। এটা তো দেখার মতো, পৃথিবী দেখবে এবং অবাক হবে যে এরকম একটা দেশ, একটা জাতি এই জায়গায় আসতে পারে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুধরানো দরকার। আমাদেরকে এই এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে গড়তে পারি। আমি যেমন কয়েকদিন ধরে আমি আমার পরিবহন সেক্টরের নেতাদেরকে, আমার সাধারণ মালিক, সাধারণ শ্রমিক যারা আছে, যারা সাধারণ চালক আছে, তাদের ব্যাপারে কিন্তু আমি বলছি যে আপনারা এই সময় এগিয়ে আসেন, আপনারাও অবদান রাখেন। আপনারা যে আগে চাঁদা দিতেন বিভিন্ন ঘাটে ঘাটে, এখন তো চাঁদা দিতে হচ্ছে না, কাজে আপনাদের পরিবহনে পণ্যের ভাড়া কমান, যাত্রীদের ভাড়া কমান, এই কাজটিও যদি করেন, এই পজিটিভ কাজটি করলে আপনাদের প্রতি কিন্তু মানুষের একটা সহানুভূতি আসবে। আমি জানি না, আমি হয়তো আমি একটু খোঁজ নেবো যে ভাড়া কমছে কিনা। আমি রক্ষা করাটা আসলেই অনেক কঠিন, এবং রক্ষা করা কঠিন কেন, কারণ হলো গিয়ে স্বাধীনতা মানে নেওয়ার জন্যে একটা গ্রুপের প্রতি আপনার গিয়ে যুদ্ধ করতে হয়, কিন্তু রক্ষা করার জন্য নানান কিসিমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়। কে কোন দিক দিয়ে আগুন দিল, কে কোন দিক দিয়ে দুর্নীতি করলো, কে কোন দিক দিয়ে ষড়যন্ত্র করলো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। তো সেই জন্যই আমাদের কার্যক্রম তো চলতেছে। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের 122টা শাখা, আমাদের কিন্তু সারা দেশে 122টা শাখা কিন্তু সারা দেশে। আপনি ধামরাইতে যান, আপনি গাজীপুরে যান, আপনি যান, রাজশাহী যান, সব জায়গায় কিন্তু আমার কাজ করছে। আর আমাদের ঢাকায় যারা আছে, আমরা এই যে এই জায়গায় কাজ করছি। এই আন্দোলনের আগে দিয়েও তো আপনারা আমাকে দেখেছেন যে রাস্তায় আমি নিজে নেমে আমি ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করি। এইটাই আমার দাবি, আমার নিজের জন্য কোনো দাবি না, আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘদিন যে সড়ক নিয়ে আমি কাজ করছি, সড়কের জন্য যে আমার ভাবনাগুলি সেইগুলো তাদেরকে বলবো, তারা যেন এই দাবিটুকু, এই ভাবনাটুকু যেন তারা পূরণ করে।